টিনের চালের উপর কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা করেছে, এখন খাওয়া দাওয়া করে অনেক তৃপ্তি পাচ্ছি, ভালো লাগতেছে। আশপাশে অনেক ভালো ভালো হোটেল আছে, এখানে এসির ব্যবস্থা আছে, কিন্তু আমরা এখানে প্রতিনিয়ত খাই, এখানে রান্নার মান ভালো। টিনের চালের উপর বইছে বৃষ্টির মতো জলধারা, প্রাকৃতিক বৃষ্টি নয়, তবে গরম কমাতে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে এই পানি প্রবাহের, ঠিক যেন বৃষ্টির মতো ঝরে পড়ছে টিনের চালে। টিনের চালে ঝুমঝুম বৃষ্টির আওয়াজ হচ্ছে, ঢেউ টিন বেয়ে ঝরছে জল, আর এমন ঠান্ডা নির্মল পরিবেশে হোটেলে বসে খাবার খাচ্ছেন, ভাবতেই ভালো লাগবে যে কারো। এখানে দুপুর এবং রাতের খাবার পাওয়া যায়। আশপাশের খাবারের দোকানগুলোতে শীতাতপ নিয়ন্ত্রিত সুসজ্জিত হওয়ায় ক্রেতাদের ভিড় থাকলেও তার হোটেলটি টিনের তৈরি পুরনো ঘর হওয়ায় ভ্যাপসা গরমে টিকে থাকা কঠিন হতো। এ অবস্থায় তার মাথায় আসে এই কৃত্রিম বৃষ্টির ধারণা। বাইরে গরম কিন্তু ভিতরে খুব ভালো ঠান্ডা। টিনের চালের উপর কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা করেছে, এখন খাওয়া দাওয়া করে অনেক তৃপ্তি পাচ্ছি, ভালো লাগতেছে। আশপাশে অনেক ভালো ভালো হোটেল আছে, এখানে এসির ব্যবস্থা আছে, কিন্তু আমরা এখানে প্রতিনিয়ত খাই, এখানে রান্নার মান ভালো। আর কোথাও এত ভালো খাবার হয় না, অসম্ভব যত্ন নিয়ে খাবার তৈরি করে, প্রতিটা খাবার নিজেরা বাজার করে, মানে কোনো বাসি খাবার, কোনো কম দামি জিনিস কখনো ব্যবহার করে না। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। কৃত্রিম বৃষ্টি প্রক্রিয়ার পানি সরবরাহের জন্য রবিউল ব্যবহার করেছেন বৈদ্যুতিক মোটর। চাপকল থেকে মোটরের সাহায্যে পানি উঠিয়ে তা পাইপের মাধ্যমে টিনের চালে পৌঁছে যায়। পাইপগুলোর মাথায় পানিকে চারদিক ছড়িয়ে দিতে ব্যবহার করেছেন নজেল। এভাবে প্রায় 30 মিনিটের কৃত্রিম বৃষ্টির পর বাইরে যেখানে তাপমাত্রা 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস, সেখানে কুলিং সিস্টেমের কারণে রবিউল ইসলামের হোটেলের ভেতরের তাপমাত্রা থাকে সব সময় 27 থেকে 28 ডিগ্রি পর্যন্ত। টিন তো গরম হয়ে যায় যখন মেঘ হয়, বৃষ্টি হয়, তখন বৃষ্টি হওয়ার ফলে টিন যখন ঠান্ডা হয়ে যায় তখন আমার ঘর ঠান্ডা হয়ে যায়। তা আমি এই বৃষ্টির তিনটা থেকেই মনে মনে করলাম যে এই টিনের উপরে যদি পানি দেওয়া যায় তাহলে ঠান্ডা পানি দেওয়া গেলে দেখা গেলো আমার টিন ঠান্ডা হয়ে যাবে, তাহলে ঘর ঠান্ডা হবে। এই বৃষ্টির থেকেই আমার এই চিন্তা ভাবনাটা আসছে। অভিনব এমন উদ্ভাবনে দেখা মিলবে মাগুরা সদর উপজেলার ইসলামপুর পাড়ায়। রেজিস্ট্রি অফিসের পেছনের সড়ক ঘেঁষে রবিউল ইসলামের মুসলিম হোটেল নামের খাবারের দোকান। মাত্র 20 থেকে 25 হাজার টাকা খরচ করে তৈরি করা রবিউলের এই কৃত্রিম বৃষ্টি জয় করেছে ভোজন রসিকদের মন। সময় সংবাদ, মাগুরা।